ওয়েব চ্যানেলে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমি মোহন স্বাগত জানাচ্ছি। রক্ত আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে অক্সিজেন, হরমোন, মিনারেল, ভিটামিন ইত্যাদি সরবরাহ করে আমাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে ঠিকঠাক পরিচালনা করে আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। তাই বন্ধু, আমাদের শরীরে রক্তটাকে কিন্তু আমাদের সবসময় পিউরিফাই করে রাখার চেষ্টা করতে হবে। পিউরিফাই যদি না আমাদের রক্ত থাকে তাহলে কিন্তু তখনই আমাদের বিভিন্ন ধরনের মুখের বা স্কিনের ডিজিজ দেখা দেয়। যেমন মুখের এই টিনেজ বয়সে আমাদের সমস্ত বন্ধুদের কিন্তু প্রধান সমস্যা হচ্ছে ব্রণ। এই ব্রণর হাত থেকে রেহাই পেতে কিন্তু আজকের আমি যে ড্রিঙ্কসটার কথা বলবো বন্ধু, এই জুসটার কথা বলবো, সেই জুসটা আপনারা যদি প্রত্যেক দিন সকালবেলা খেতে পারেন তাহলে কিন্তু এই ব্রণর হাত থেকে কিন্তু আপনারা পারমানেন্টলি বন্ধু মুক্তি পেয়ে যাবেন। বিশ্বাস করুন বন্ধু, আপনার স্কিনের জৌলুস কিন্তু এত ভীষণভাবে বৃদ্ধি করবে। আপনি আমার এই কথাটা একটা বার অন্তত শুনে দেখুন, আপনাদের স্কিনের জৌলুস কিন্তু ভীষণভাবে বৃদ্ধি করবে। সকালবেলা মর্নিংয়ে এমটি স্টোমাকে মানে অর্থাৎ খালি পেটে আপনারা যদি এই জুসটা পান করতে পারেন একটা গ্লাস, তাহলে কিন্তু কেল্লা ফতে বন্ধু। শুধু ব্রণ বা মুখের অন্যান্য স্কিন ডিজিজ নয়, অনেক সময় দেখা যায় অনেক বন্ধুদের শীতকালে চুলকানির সমস্যা দেখা দেয়, কিংবা একজিমার সমস্যা দেখা দেয়, কিংবা স্কিন ড্রাইনেসের সমস্যা দেখা দেয়। স্কিনের সমস্ত রকম ডিজিজ থেকে বাঁচতে কিন্তু বন্ধু এই জুসটা আপনার আজকের ভীষণই এফেক্টিভ। এই জুসটা আপনারা কীভাবে বাড়িতে তৈরি করবেন তার সমস্ত কিছু আজকে ডিটেলসে এই ভিডিওতে দেখাবো। তার কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে সেটাও দেখাবো আপনাদের, এবং কীভাবে সেই জুসটা আপনারা বানাবেন সেটাও দেখাবো এই ভিডিওটা। তাই বন্ধু লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন, অনেক কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে যেতে পারবেন। তবে এই জুসটা দেখানোর আগে বন্ধুরা, এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি আপনারা যারা সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, অবশ্যই এই লাল বাটনটা হিট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির একজন মেম্বার হয়ে যান। আর যেসব বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। মুখের ব্রণ তো যাবেই, এবং ব্রণর সঙ্গে সঙ্গে মুখের ব্রণজনিত যে গর্তগুলো আছে সেই গর্ত পর্যন্ত আপনার কিন্তু আস্তে আস্তে বিলীন হয়ে যাবে। এবং মুখে যদি কালো ছোপ ছোপ দাগ থেকে থাকে সেই কালো ছোপ ছোপ দাগ পর্যন্ত কিন্তু আপনার বিলীন হয়ে গিয়ে আপনার মুখ কিন্তু স্বাস্থ্যোজ্জ্বল এবং সুন্দর হয়ে উঠবে। তাই বন্ধু এই ড্রিঙ্কসটা আপনারা প্রত্যেক দিন সকালবেলা খেয়ে দেখুন, আপনারা কিন্তু ভীষণভাবে উপকার পাবেন। প্রথমে একটা গাজর ভালো করে ছুলে নিয়ে ওয়াশ করে নিলাম, তারপরে একটা কাঁচা হলুদের টুকরো নিয়ে সেটাও ভালো করে ছুলে ওয়াশ করে নিলাম।